বিজেপিনি সমর্থনের বাহিনী ভূত খ্লাই জমা কাজাক বানো ইয়াগাও তিনের অপাদিং পাদিমনি সমর্থন হাফানিয়া সিপিআইএম নি রুমবাই রিংচাক বৌদ্ধনি সমর্থনে ক্রিমুঙ্গ খড়ক নিশ্চি বাহাদুর ভূত খ্লাই জাগা তে মোবাইল রোগ সুদ্ধা বরণি সেগি নাজা খানি কক্তুম আমরা গরিব অত মালক নি নকরি গণতান্ত্রিক নারী সমিতি নি দুকলে হাঙ্গার কামিতি নি ইয়াকসু কমতেনে যে অরনীতিনগর লোকাল কমিটি নি কমতে নেজিক পিয়ালি চৌধুরী বৌদ্ধ খাই জায়গাতে ব্রণী খড়ক বেলাকিন শাক দুকুমান কাবন করিব ব্রণী ব্লাউজ শাড়ি সুদা সিজিকি বৌদ্ধ খাই জাগানি ককথুম তিকা চুপ ব্রণ তাবুক আইজিম শাক আমল শাক নারী যেত বেলাকে শাক হামিয়া আংজাক পার্টি নি আড়ালিয়া অঞ্চল কমতে নিয়ে প্রদীপ দেব আপনি করিব হাফানিয়া সিপিএম পার্টি অফিস প্রেসিডেন্ট জমিন যত বাদে নখলামিনি আপনি এগুলো সাধারণ থেকে হাফানিয়া বাজার ইন্টারন্যাশনাল মেলা বসগাং ওয়েনজিসি ফার্স্ট গেট তে আমদরি থানা বসগাং জাতির হারন আবাহাই বোতক খ্লাইনি কক্সিন যেমন অততে বাস নকরে বোতক খ্লাইম বাদিম তিনি সবাই সেগে খরাং তিসানা হিনিব সকাতে আপনি কিন্তু আসলে পান্ধ সিপিএম নিয়ে আতঙ্ক মানিক দিয়ে সংবাদ প্রসার নারিব তে পুলিশ সামু হুম নতুন নাচল মনে খরাং তিসেখা আপনি কিন্তু গদাল জন ক্রাক মাজার জন সন্মুব সবাই সেগে তিসামানি নকজেখা পুলিশ সদর বেদেক বসগাং বাছুই সাকা মানিক দেতা আমি সহকারী দেখালেন ভূমিকা নিতে দরকার ছিল না এবং সেখানে ভূমিকা নেন নাই বলে এটা এই অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের ওইখানে আসতে হয়েছে, বিক্ষোভ দেখাতে হয়েছে, এটা অনিবার্য তো করে তুলেছেন তারাই। আমরা তো পুলিশের সঙ্গে সহযোগিতা বরাবরই করি, কখন এবং কালকে যখন পুলিশ রাত্রিবেলা কথা হয় তখন কিন্তু বলেছিল যে আমরা মিছিল করব, রিকোয়েস্ট করলো যে মিছিলটা আপনারা করবেন। আমরা অনেকবার পার্স করি, শেষ পর্যন্ত পুলিশের কথা মেনে নিয়েছি আমরা, ঠিক আছে মিছিলটা করবো না, মিটিংটা করতে দিন মিটিং। আমরা সে অনুযায়ী আমরা মিটিংই করেছি, আমরা কিন্তু মিছিল করিনি, তো আমরা তো কোঅপারেশন করছি পুলিশের সঙ্গে, সহযোগিতা করছি, কিন্তু কোথায় শাসক দল তো সেটা মানছেন না। শাসক দল তো সেখানে গিয়ে যা খুশি তা করছেন, কোনো কথাই তো শুনতে চাইছেন না। এখানে প্রশাসন বলতে মানে কতটুকু আছে এটাই তো মানুষের সন্দেহ তৈরি হয়েছে, আর দলের তো কোনো নিয়ন্ত্রণ নেই। যদি দলের নিয়ন্ত্রণ থাকতো এগুলো কেউ করে, এইটি আমরা বলেছি যে এভাবে তো চলতে পারে না। একটার পর একটা ঘটনা খয়েরপুরে ঘটেছে, বিশালগড়ে ঘটেছে, আজকে এখানে ঘটবে, কালকে উদয়পুরে ঘটেছে, এই গত কয়েকদিন মধ্যে 4-5টা ঘটনা, সবগুলি কিন্তু একই ক্যারেক্টার, একই ধরনের ঘটনা, হয় ফিরার পথে না আসা। কক্তমন্ত্রী নিশিম প্রিয়াঙ্গ মানিক সুরাইশেখে তামনি নাইকেল বদল যে সামত আমার তিনে মংসা চাচিং এর মানে কলাম তুই সাইকেনার কা এটা সুশাসন না, এটা দুঃশাসন। এটা একটা বলবো কি, এই যে জ্যোতি বসু জীবিত থাকতে যে বলেছিলেন যে এটা যে দলটা অনেকটা বর্বরত, জ্যোতি বসুর বক্তব্য, তিনি বলেছিলেন যে দলটা বর্বরত হয়ে গেছে এবং এই দলের কাছে গণতন্ত্র আশা করে লাভ নেই, উনি কতটুকু সত্য কথা বলেছে যদিও আজকে সেটা ভারতবর্ষের মানুষ হারে হারে বুঝতে পারছেন। ওনার মানে কথাটা জীবৎকালীন অবস্থায় কথাটা যেটা বলে গেছেন এটা প্রমাণিত, এটা প্রমাণিত গোটা ভারতবাসী দেখছেন, সারা ভারতবর্ষ চলছে, ত্রিপুরার জন্য এর জোট একটু বেশি পরিমাণে চলছে।